সৈকতের সোনালী রোদ, আকাশে রং বেরঙের ঘুড্ডি। কক্সবাজারে দুই দিনের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আসা নানা বয়সের মানুষ। সাপ, ইগল, বাংলাদেশের পতাকাসহ শিশুদের পছন্দের বিভিন্ন কার্টুন চরিত্রের আদলে উঠছে অসংখ্য ঘুড্ডি। একে অন্যের সুতো কাটছে, কখনো একটি অপরটিকে ছাড়িয়ে উঠে যাচ্ছে দিগন্তের আরও উঁচুতে। এখন যে মজাটা আছে সেগুলো আপনার বাইরে যে ঘুড়িগুলো আছে অনেকই ভালো লাগে, মানে অ্যামেজিং, মানে বলার ভাষা নেই। অনেক ভালো লাগছে কারণ আমি ফার্স্ট টাইম এরকম ঘুড়ি উড়াচ্ছি, কখনো এরকম ছোটবেলায় ঘুড়ি উড়তে দেখেছি কিন্তু কখনো উড়াইনি। সমুদ্র সৈকতের পাশে এত রঙিন ঘুড়ি উঠছে, আমার দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর। শহুরে যান্ত্রিক জীবন ছেড়ে সমুদ্র পাড়ে প্রকৃতির কাছে এমন আয়োজনে মুগ্ধ দর্শক। ঘুড্ডি উড়িয়ে বড়রাও অনেকেই ফিরে যান নিজ শৈশবে। ছোটবেলা হচ্ছে আমরা রং বেরঙের ঘুড়ি নীল আকাশে আমরা উড়িয়ে দিতাম, কিন্তু এই বর্তমান সময়ে আমাদের ঘুড়ি উড়ানোর জায়গা আসলে খুবই কম। ঘুড়ি উড়ানোটা হচ্ছে একটা ঐতিহ্য যা এখন পাওয়া যায় না, এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চারা এগুলো জানেই নাই, দেখে নাই এরকম। এ ধরনের উৎসবের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের প্রতি ভালোবাসাও বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঘুড়ি একটি নির্মল এবং অনাবিল আনন্দের একটি ক্রীড়ার নাম। আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন।